নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে 17/2/2022 ওয়েস্টবেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশান পশ্চিমবঙ্গের মধ্যশিক্ষা পর্ষদ থেকে একটি নোটিফিকেশান জারি হয়েছে। এবারে 2022 যে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ড এবারে ছাড়া হলো, সেই নোটিশ কিন্তু জারি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন অ্যাডমিট কার্ড রেগুলার এবং এক্সটার্নাল পরীক্ষার্থীদের জন্য মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন 2022 উইল বি ডিস্ট্রিবিউট করা হবে থ্রু রেসপেক্টিভ ক্যাম্প অফিসে। কবে না, 23শে ফেব্রুয়ারি 11টা থেকে 5টার মধ্যে হচ্ছে ক্যাম্প করা হবে। সেই ক্যাম্পে অবশ্যই গিয়ে আপনারা হচ্ছে অ্যাডমিট কার্ড সংগ্রহ করবেন। ছাত্রছাত্রীদের হেড অফ দ্য ইনস্টিটিউশন অফিস আর অথরাইজড রিপ্রেজেন্টেটিভ শ্যাল বি কালেক্ট এই শ্যাল কালেক্ট অ্যাডমিট কার্ড ফ্রম দ্য রেসপেক্টিভ ক্যাম্প অফিস। তাহলে 23শে ফেব্রুয়ারি 2022 11টা থেকে 5টার মধ্যে ক্যাম্প অফিস চলবে, সেই তখন অ্যাডমিট কার্ডটা সংগ্রহ করতে হবে। ইন ভিউ অফ অ্যাবাভ দিস ইজ টু মেনশন হেয়ার দ্যাট ইফ এনি এরর ডিসক্রিপেন্সি আর ফাউন্ড ইন অ্যাডমিট কার্ডে যদি কোনো ভুল কিছু থাকে, সেম শ্যাল বি ব্রট ইন টু দ্য নোটিস রেসপেক্টিভ রিজিওনাল কাউন্সিল অফিস বোর্ড ইন রিটিন উইদিন যদি কোনো অ্যাডমিট কার্ডে কিছু ভুল থাকে তাহলে 4 মার্চ 2022 মধ্যে তারা যেন কারেকশান করে নেয়। সেটা হচ্ছে আবেদন করতে হবে কাউন্সিল অফিসে, বোর্ডের রেসপেক্টিভ যে কাউন্সিল অফিস রয়েছে বিভিন্ন রিজিওনাল, সেখানে গিয়ে কিন্তু রিটিন লিখিত বা আবেদন করতে হবে এবং কারেকশান এই 4 মার্চের মধ্যে সেটা করতে হবে। এরপরে কোনোরকম কারেকশন মানে অ্যাপ্লিকেশান নেওয়া হবে না, এটা পরিষ্কার উল্লেখ রয়েছে। তো অ্যাডমিট কার্ডে যদি ভুল থাকে তাহলে কী করবেন এবং কবে থেকে অ্যাডমিট কার্ড রিজিওনাল অফিস থেকে দেওয়া হবে এবং ছাত্রছাত্রীরা কবে থেকে পাবেন, তো এই সংক্রান্ত নোটিফিকেশান আমি শেয়ার করলাম। তো ভিডিও ভালো লাগলে সে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর যদি চ্যানেলটা এখন সাবস্ক্রাইব করে না থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ, ফিরে আসছি পরের ভিডিও নিয়ে।